हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটা নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে x স্কয়ার x ইনটু 10 স্কয়ার y dx প্লাস x স্কয়ার y 10 স্কয়ার x dy इक्वल टू जीरो। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 10 স্কয়ার y ইনটু 6 স্কয়ার x dx इक्वल टू माइनस 10 স্কয়ার x ইনটু 6 স্কয়ার y dy। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, d of 10x ডিভাইডেড বাই 10 স্কয়ার x কে আমরা কি লিখতে পারি, 10x এর হোল স্কয়ার माइनस এটি কি হবে, d of 10y divided by 10 square y কে আমরা কি লিখতে পারি, 10y এর হোল স্কয়ার। এখানে আমরা কি লিখতে পারি, যেহেতু d dx of 10x equal to 6 square x আর এখান দিয়ে আমরা কি বলতে পারি, d of 10x equal to 6 square x dx অনুরূপ ভাবে, d of 10y equal to 6 square y dy তাহলে এখানে আমরা কি পাবো, বা এখানে আমরা কি লিখতে পারি, সমাকলন করে পাই, ইন্টিগ্রেশন d of 10x বাই 10x এর হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস, বা একবারে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মাইনাস d of 10y বাই 10y এর হোল স্কোয়ার প্লাস কে, ধরি কে ধ্রুবক। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস 1 বাই 10x। এখানে আমাদের কি হবে, মাইনাস অফ মাইনাস 1 বাই 10y প্লাস কে। তাহলে আমরা এখানে ফাইনালি কি লিখতে পারি, মাইনাস এই টার্মটিকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে মাইনাস 10y মাইনাস মাইনাস 1 বাই 10y মাইনাস 1 বাই 10x ইকুয়াল টু কে। তাহলে মাইনাস যদি আমরা এখান দিয়ে কমন নিই, 1 বাই 10y প্লাস 1 বাই 10x ইকুয়াল টু কে। তাহলে আমরা এখানে কি পাবো, 10x প্লাস 10y বাই 10x 10y ইকুয়াল টু মাইনাস কে। তাহলে 10x প্লাস 10y ইকুয়াল টু সি 10x 10y। এখানে আমরা কি লিখতে পারি, সি ইকুয়াল টু মাইনাস কে ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখানে আমরা কি বলতে পারি, নির্ণেয় সমাধান এনএক্স প্লাস টেন ওয়াই ইকুয়াল টু সি টেন এক্স টেন ওয়াই, সি টেন এক্স টেন ওয়াই যেখানে আমরা কি বলতে পারি, সি সমাকলন ধ্রুবক, যেখানে সি সমাকলন ধ্রুবক। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।